আবারও নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে সিঙ্গুর। সালিসি আদালতের নির্দেশে বিপুল পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চেপেছে রাজ্যের ওপর। প্রাথমিক একটি হিসেবে দেখা যাচ্ছে সুদ নিয়ে কম বেশি ১৪০০ কোটি টাকা দিতে হবে রাজ্য সরকারকে। সোমবার সালিসি আদালতের নির্দেশ সামনে আসার পরেই দফায় দফায় বৈঠকে বসেন রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠকে হাজির ছিলেন আইন বিশেষজ্ঞরাও। মঙ্গলবারও দফায় দফায় আলাপ আলোচনা চলে, একই সঙ্গে চলে রায় খতিয়ে দেখার কাজও। সালিসি আদালত যে টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা বলছে তা কিভাবে হিসেব করা হলো? জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন ক্ষতিপূরণের বোঝা চাপছে? এই সব বিষয় খতিয়ে দেখে আদালতে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছে রাজ্য সরকার। আলটিমেটলি কোর্ট তো যে রায়টা দিয়েছিল সেই রায় অনুযায়ী তো হয়েছে, যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম দ্যাট ওয়াজ রাইট, যে জমির মালিকের অনুমতি ছাড়া তার জমি নেওয়া যায় না, সেটা কোর্টও সেটাকে জাস্টিফাই বলেছে। তাহলে আপনার ভুল 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 তো কিছু হাঁটেনি আমরা, কিন্তু যারা জমিটা দিয়ে গেল না বুঝে, আইন না বুঝে দিয়ে গেল, দে আর রেসপন্সিবল, কিন্তু তারা আজকে নেই ক্ষমতা, স্বাভাবিকভাবে ওই চেয়ারে যে বসে তার দায়িত্ব এসে যায়, কোর্টে যাবো আমরা। প্রশাসনিক মহলে যখন দফায় দফায় বৈঠক চলছে, রাজনৈতিকভাবে তখন বিরোধীদের প্রবল সমালোচনার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সিঙ্গুর আন্দোলনে মমতার ভূমিকার সমালোচনা শুভেন্দুর মুখেও। পার্টি ফান্ড থেকে মিটাতে হবে, তৃণমূলের ফান্ডে এখন ৮০০ কোটি টাকা আছে, সেখান থেকে মিটাতে হবে, ট্যাক্সের টাকা থেকে মিটালে জোর বিরোধ, জোর বিরোধ। সিঙ্গুর আন্দোলন পর্বেই ২৬ দিন অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে টাটাদের কারখানা সংলগ্ন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে টানা ঘেরাও চলেছে তারই নেতৃত্বে। এরপরেই সিঙ্গুর ছেড়ে চলে যাওয়ার ঘোষণা করেন রতন টাটা। এবার সালিসি আদালতে জরিমানার নির্দেশ, এই সব কিছুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যকেই দায়ী করছে সুজন চক্রবর্তী, নওশাদ সিদ্দিকীরা। একজনের জেদ এবং ঔদ্ধত্য, তার জন্য গোটা রাজ্যবাসীকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। আমাদের রাজ্যের শিল্প ধ্বংস হয়েছে, যুবকের স্বপ্ন ভঙ্গ হয়েছে, টাটাকে এখান থেকে তুলে নরেন্দ্র মোদির কাছে ভেট দেওয়ানো হয়েছে, এখন ক্ষতিপূরণ দেবার বস্তু আসছে। বাংলার মানুষ কি পেল? মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ পেল না, শুধু বাংলার মানুষের সর্বনাশ করার ব্যবস্থাটাই মমতা ব্যানার্জির বাহিনী করেছে। মমতা ব্যানার্জির এই ঔদ্ধত্যতা এবং হিংসাত্মক রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতির খেসারত আজকে বাংলাবাসীকে দিতে হচ্ছে। যে টাকাটা আবার রাজ্য সরকার বিভিন্ন কোর্টে ছুটলে, আবার কোটি কোটি টাকা খরচ করে যে চেষ্টা করবে, আবার সেই জনগণের ট্যাক্সের টাকা যাবে। যে সিঙ্গুর শুধু হুগলি জেলা নয়, পশ্চিমবাংলার অর্থনীতির আমূল পরিবর্তন ঘটাতে পারত এই কারখানা হলে। এই হঠকারী সিদ্ধান্তের ফলে, হঠকারী আন্দোলনের ফলে আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে একের পর এক বিষয়ে আদালতে দ্বারস্থ হয়েছে রাজ্য। বিরোধীরা অভিযোগ করেছেন আইন আদালতেই রাজ্যের মানুষের ক্রোধেও বিপুল পরিমাণ করের টাকা খরচ হচ্ছে। বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতার দায় নিতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকেই। সিঙ্গুরের সিদ্ধান্তে সেই বোঝা আরও ভারী হবে অভিযোগ বিরোধীদের। নিউজ টাইম।